সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স এন্ড দেখা যাচ্ছে না কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটা উপভোগ করা যাক। এখন দেখা যায়? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে বরাবরের মতো বিশেষ পরিস্থিতি দেখি। আমরা গত ক্লাসের অংশ থেকে এখানে একটা দেখাচ্ছে ডিফারেন্ট টাইম, অ্যাসিঙ্ক্রোনাস দেখা যাচ্ছে, সেম টাইম সিঙ্ক্রোনাস। এখানে নেটের সমস্যা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, কথা কম বলো, এটা অসুবিধা নেই, এটা আমি ওই ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখবে, দেখা যাবে সবার। ভিডিওটা দিয়ে দিলে এডিট করে দেখা যাবে। তাহলে দেখো আজকের আজকের পাঠ ঘোষণা, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায় দ্বিতীয়, সিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস, পৃষ্ঠা 118 থেকে 119। আজকে আমি এখানে প্রকৌশলী মজিউর রহমানের বইটা রেফারেন্স হিসেবে নিয়েছি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস এর উপর। এই অঙ্কটা দেখছি বিভিন্ন বোর্ডে পরীক্ষা আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এই অঙ্কগুলো দেয়, আর এডমিশন টেস্টে দেখবা যে সবসময় কঠিন গুলো দেয়। এখন আইসিটি তোমাদের বাংলা ইংলিশের মতো কম্পালসারি করা হয়েছে এডমিশন টেস্টে বিশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাহলে তোমরা আজকে এখানে কি শিখবে দেখো, অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কিভাবে নির্ণয় করে শিখতে পারবে। ঠিক আছে, এই দক্ষতা আমি বলছিলাম যে কোনটাতে দক্ষতা বেশি, অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কোনটাতে দক্ষতা বেশি গত ক্লাস থেকে বলো, মনে আছে কারো? সিঙ্ক্রোনাস এর দক্ষতা বেশি, অ্যাসিঙ্ক্রোনাস এর সেই সিঙ্ক্রোনাস এর দক্ষতা বেশি, এটা আজকে আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো, অঙ্ক করে দেখাবো। তাহলে দেখো পাঠ উপস্থাপনায় অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। এখন দেখো গত ক্লাসে থেকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ফরম্যাটটা দেখো, এটা তোমাদের লাগবে এখানে, স্টপ বিট 1 বিট, 1 অথবা 2, স্টপ বিট কত 1 অথবা 2, আর ক্যারেক্টার বিট কত 8 বিট, 1 ক্যারেক্টার মানে 8 বিট, এই 8 বিট, আর স্টার্ট বিট একটা 1 বিট। এটা তোমরা এটা কিন্তু মনে রাখতে, তোমরা তোমাদের বসে খাতা কলম লাগবে, ক্যালকুলেটর লাগবে। এরপর দেখো ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলতে প্রকৃত ডেটার ফর্মুলা ও ট্রান্সমিশন ডেটার ফর্মুলাফের অনুবাদকে বোঝাই। মানে আমি একটা মানুষ, আমরা যখন অনলাইনে যে কোনো ছবি ভিডিও পাঠাই এখানে ডাটাগুলো কিভাবে যায় এটা নির্ণয় করা পদ্ধতি হলো এই দক্ষতা। এটা সবসময় স্পিড ভালো না হলে যাবে না, তখন এটা সমস্যা হয়। মানে দেখো এখানে একটা সূত্র দেখো, ট্রান্সমিশন দক্ষতা এফিসিয়েন্সি, এটা হলো উপরে উপরে কি আছে বা প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা গুণ 100%, এটা হলো তোমাদের দক্ষতা নির্ণয়ের সূত্র। এটা কি প্রকৌশলী মজুর রহমানের বইটা আছে, তোমরা একটা করতে পারলে হবে, অঙ্কতে একে নিয়ে অংশগুলো করতে পারবে। এরপর দেখো প্রকৃত ডাটা কাকে বলে, প্রকৃত ডাটা হলো প্রেরকের পাঠানো ডাটা অর্থাৎ ইনপুটকৃত ডাটা। যেমন তোমার একটা ছবি তোমাদের যেমন অনলাইনে দেয় 150 KB, 150 KB অথবা 12 KB অথবা 10 KB, 10 KB এগুলো হলো প্রকৃত ডাটা। ছবিটা যে ফর্মেটে আছে যে যে কমাতায় আছে, কমাতা বলতে এখানে কেবি এমবি এগুলো, আর মোট ডাটা দেখো, মোট ডাটা হলো প্রকৃত ডাটা, উপরে প্রকৃত ডাটা তুমি যে ডাটা পাঠিয়েছো 10 MB মনে করো। এখন ওভারহেড ডাটা, তাহলে ওভারহেড ডাটা কি দেখো, ওভারহেড ডাটা তাহলে দেখো, ওভারহেড ডাটা হলো এখানে দেখা যাচ্ছে স্টার্ট বিট, স্টপ বিট, টেইলর বিট, টেইলর বিট, হেড আট বিট, প্যারিটি বিট, এগুলো হলো ওভারহেড। তাহলে ওভারহেড কি বলো একটু, শোনা যাচ্ছে? স্টার্ট বিট, স্টপ বিট, টেইলর বিট, হেডার বিট, স্টার্ট বিট, স্টপ বিট, টেইলর বিট, হেডার বিট, হ্যাঁ এটা হলো মূল জিনিস, তোমরা অঙ্ক করার এটা হলো মূল বিষয়। 10 KB দেখা যাচ্ছে তো? জি স্যার, 10 KB আচ্ছা স্যার আমি কিছু দেখতে পারিনি। হ্যাঁ সে ঠিক আছে, না দেখলে অসুবিধা নেই, বেশি বলার প্রয়োজন নেই, একটা ভিডিও হলে দেখতে পারবে সবাই, ভিডিও দেখানো হয়, আমি কিন্তু একা একা এখানে ভিডিও করতে পারি,
তোমরা তাহলে ক্লাসটা সুন্দর হয়, এখানে বোঝাপড়া হয়, কথাবার্তা হয়, এটা বলা হয় মিথস্ক্রিয়া, ইন্টারেক্টিভ, একজনের সাথে একজনের সাথে একজনের কথা বলা। আচ্ছা ঠিক আছে, দেখো যাদের বেশি সাউন্ড হয় এরা একটু মিউট করে রাখবে, জাস্ট একটা ক্লিক করা, আর একজন দুজন যাদের আছে এই যে মায়া ইসলাম ওনার কিন্তু সাউন্ড হয় না, জামিল দেখো সাইয়নও মোটামুটি সাউন্ড হয় না। তাহলে দেখ প্রশ্নটা আমি আবার করি, 10 কিলোবাইট বা 10 KB ডাটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে দক্ষতা নির্ণয় করা, তাহলে আজকে আমরা ঠিক শিখবো। আর এই প্রশ্নটা শিখেছি সেই কারণে এটা এমনি এজি একটা অঙ্ক, তা করলে তো তোমাদের অসুবিধা বুঝতে হবে না, করলে শিখা যাবে। এবং বিভিন্ন বলছি যে এই অঙ্কগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্টে আসে বিশেষ করে, আর আর এডমিশন টেস্টে সহজ গুলো দেয় না, কঠিন গুলো দেয় ভালো ছাত্র হওয়ার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে কঠিন গুলো দেয়, সেই জন্য এগুলো শিখতে হবে। এবং বোর্ড পরীক্ষায় মাঝে মধ্যে দেয়, কোন একটা বোর্ড পরীক্ষা এটা আসছিল। তাহলে আমরা যা আছে সিঙ্ক্রোনাস, এই সিঙ্ক্রোনাস এর মধ্যে সিঙ্ক্রোনাস এর দক্ষতা বেশি। তাহলে দেখো তাহলে এখানে আমরা অঙ্কন মাধ্যমে শিখবো যে কোনটাতে দক্ষতা বেশি, তাহলে এখানে সিঙ্ক্রোনাস এর দক্ষতা বেশি এটা একটা প্রমাণ করবো। তাহলে প্রথমে সিঙ্ক্রোনাস পদ্ধতিতে দক্ষতা নির্ণয় করি। তাহলে দেখো এটা ভিডিওটা এডিট করতে কঠিন হবে আবার আজকে। আমরা জানি ট্রান্সমিশন দক্ষতা এফিসিয়েন্সি এটা বলা হয় এটাকে, এটা ইকুয়াল টু প্রকৃত ডাটা ডিভাইড বাই মোট ডাটা গুণ 100%। এরপর দেখো প্রকৃত ডাটা দেখে এখানে, এর আগে দেখাইছে প্রকৃত ডাটা, প্রকৃত ডাটা মিনস ওই যেটা 10 কিলোবাইট এটা যেটা আমরা পাঠাই, যেমন একটা ছবি 10 কিলোবাইট অথবা 8 কিলোবাইট এভাবে। এরপরে দেখো 1 বাইট, 1 বাইট সমান 8 বিট, 8 বিটে 1 বাইট, 8 বিটে কি 8 বিটে 1 বাইট, এটা আমরা জানি সংখ্যাগত শিখছি। জি স্যার, এখানে এন দিয়ে কি বুঝাইছে স্যার? এন দিয়ে কি বুঝাইছে? গ্রিক শব্দ, এটা ওই যে সায়েন্সে অঙ্ক করার সময় এটা এটা মানে এখানে ট্রান্সমিশন দক্ষতা এভাবে বোঝানো হয়। এটা একটা আলফা বিটা গামা আছে না, এটা একটি এটা ঠিক আছে, এটা মানে এটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় সায়েন্সে এরকম অনেক গ্রিক শব্দ আমাদের শিখতে হয়। তাহলে 1000 বাইট 1 কিলোবাইট এটা আমাদের মূল বেসিক, ঠিক আছে এগুলো জানতে হবে। এরপর দেখো আমরা এখন 10 কিলোবাইট, এই যে 10 কিলোবাইট দেওয়া আছে না, এটাকে আমরা বিটে নিয়ে যাব। তাহলে বিটে কিভাবে নিয়ে যাবে দেখো, এই যে 1 কিলোবাইট সমান 1000 বাইট, তাহলে 10 কিলোবাইট কি হবে, 10 দিয়ে গুণ হবে না, এই যে বাম পাশে দেখো 10 কিলোবাইট মানে 1000 কিলোবাইট কে 10 কিলোবাইট দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 10000 বাইট। তাহলে 10000 বাইট দেখো, এখন 10000 বাইট বিটে নিলে কি করতে হবে বলো, মায়া ইসলাম বলো, 10000 বাইট কে বিটে নেব, তাহলে কি দিয়ে গুণ করতে হবে, এখানে ডান পাশে কিন্তু আছে, তাহলে আবার গুণ করতে হবে, কি দিয়ে গুণ করব স্যার? মানে 8 দিয়ে গুণ করতে হবে স্যার, তাহলে 80 দিয়ে পড়ে, 8 দিয়ে বিট করতে, 8 দিয়ে গুণ করতে হবে, 1 বাই 8 বিট, তো তাহলে 1000 বাইট মানে কয় বিট, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, বেরি করতে 10000 কে 8 দিয়ে গুণ করলে তাহলে এখন বিট হয়ে যাবে, বিট হলো কত, 8 × 1 80000 বিট, এখন 80000 বিট। তাহলে এখানে এটা মানে কত, এটা আসলে প্রকৃত ডাটা, এটা কি ওই যে 10 কিলোবাইট দেখো, এটা গ্রাম পাশে আছে 10 কিলোবাইট, 10 কিলোবাইট কে আমরা বিটে পরিবর্তন করলাম, তাহলে 80000 বিট হলো প্রকৃত ডাটা। তাহলে আমরা যে উপরের ডাটাটা পেয়েছি এখন বিট, তাহলে এখন মোট ডাটা কিভাবে বের করবো দেখো, মোট ডাটা কি বলছিলাম যে মোট ডাটা মিনস প্রকৃত ডাটা যোগ ওভারহেড ডাটা। ওভারহেড ডাটা মানে কি বলছিলাম যে স্টপ বিট, স্টার্ট বিট, এ হেড আর বিট, টেল আর বিট, ফেরোটি বিট, এগুলাকে বলা হয় ওভারহেড ডাটা। তাহলে এখানে আমাদের ওভারহেড ডাটা বের করতে হবে, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাবো, মোট ডাটা যে ওভারহেড ডাটা যে মোট ডাটার মধ্যে লিখে দিলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে দেখো প্রকৃত ডাটা পেয়েছে 80000 বিট, তাহলে দেখো মোট ডাটা প্রকৃত ডাটা যোগ ওভারহেড ডাটা। তাহলে ওভারহেড ডাটা দেখো, এখানে প্রথমে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা পাঠাবে এক ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার মানে 8 বিট, তাহলে আবার দুই পাশে কি হয় স্টপ বিট দুটা, স্টপ বিট দুটা, স্টার্ট বিট একটা, তাহলে তিনটা দেখো ওভারহেড বিট, দেখো ওভারহেড ডাটা 2 স্টপ বিট 1 স্টার্ট বিট, তাহলে কয়টা, তিনটা, 2 আর 1
नियम की डाटा ट्रांसमिशन देखो आठ बीटे ओवरहेड बीट तीन आठ बीट ऊपर आठ बीट आठ बीटर मध्य ओवरहेड बीट हलो तीन बीट नियम करी एक एक बीटे नियम देखो एक नियम जानो एक बीटे नीचे आठ हो उपरे तीन हो प्रकृत डाटा हतो आशी आशी हजार बीटे देखो आशी हजार उपरे आशी हजार डाटा फाटाले कत बीट हो देखो ओवरहेड गुण कर ले कत है देखो गुण कर ले त्रिश हजार त्रिश हजार हलो प्रकृत डाटा प्रकृत डाटा हलो आशी हजार ओवरहेड डाटा हलो तीन हजार एक लक्ष दस हजार बीट हलो मोट डाटा प्रकृत डाटा पे मोट डाटा पे इक्वेशन बसा दी इटार मध्य बसा दी हो जाए देखो ट्रांसमिशन दक्षता इटार मध्य बसा दे प्रकृत डाटा हलो आशी हजार मोट डाटा हलो एक लक्ष दस हजार एन देखो एन तुम्हारा देखो एखे आबार लिखे आर लेखा प्रयोजन एन देखो गुण कर ले क्या देखो तुम्हारा देखो हमें कर फिर देखो एखे ऊपर तीनटा शून्य काटा दिल देखो তিনটা শূন্য কি করলাম সাতটা শূন্য কাটা দিলাম ঠিক আছে তাহলে দশ থেকে আট দশে আশি এখানে নিচে সাতটা শূন্য আছে না নিচে সাতটা শূন্য দেখো উপরে সাতটা শূন্য তাহলে কাটা দিলাম এইট কে একশো দিয়ে গুণ করলে আটশো তাহলে একটা ভাগ করো কত হয় ক্যালকুলেটার আটশো বাহাত্তর দশমিক সাত দুই ভেরি গুড এই যে দেখো বাহাত্তর দশমিক সাত দুই বার তিন হতে পারে অসুবিধা নাই বোঝার চেষ্টা করবে পরীক্ষা যদি আসে লিখতে হবে এখানে জাস্ট এত কঠিন কিছু না এখানে জাস্ট মোট ডাটা বের করবে ওভারহেড ডাটা বের করবে তাহলে দেখো অ্যাসিঙ্ক্রোনাস এর ক্ষেত্রে দেখো এসিঙ্ক্রোনাস এর ক্ষেত্রে আমরা জানতাম যে গত ক্লাসে এরকম টেলার হলো দুই বাইট ওয়ান ব্লক মানে আশি থেকে একশো বত্রিশ বাইট আর হেডার হলো টু বাইট তাহলে এগুলো হলো ওভারহেড ডাটা কয়টা এখানে চার বাইট ওভারহেড ডাটা কয় বাইট চার বাইট এই যে টেলার বিট হেডার বিট এখানে দুই বাইট টেলার বিটে দুই বাইট হেডার বিটে দুই বাইট তাহলে চার বাইট ওয়ান ব্লক মানে এখানে আশি আশি বাইট তাহলে দেখো সিঙ্ক্রোনাস পদ্ধতিতে দক্ষতা নির্ণয় করি আমরা জানি আগে সূত্রটা লিখলাম লেখার পরে ডান পারে প্রকৃত ডাটা 10 কিলোবাইট এটাকে বাইট নিতে হবে এরপর 1 বাইট মানে 8 বিট তাহলে 1000 বাইট 1 কিলোবাইট তাহলে আগের মতো এটা আগে দেওয়া আছে একই এরপর দেখো 10 কিলোবাইট সমান 10 কিলোবাইট মানে কি হয় 10 দিয়ে গুণ করতে হবে হ্যাঁ স্যার 10000 বাইট ফাইলা এখন এটাকে বিটে নেব আবার তাহলে কি দিয়ে গুণ করব এখন আমাদের মোট ডাটা বের করতে হবে সূত্র মোট ডাটা বের করতে হবে মোট ডাটা বের করার জন্য আগের মতো প্রকৃত ডাটা আশি হাজার বিট পেলাম তাহলে প্রকৃত মোট ডাটা কি হলো প্রকৃত ডাটা আশি হাজার ওভারহেড ডাটা বের করতে হবে তাহলে ওভারহেড ডাটা দেখো আমরা এখানে আশি বাইটের মধ্যে দেখো ডান পাশে দেখো আশি ওভারহেড ডাটা তাহলে ওভারহেড ডাটা হলো দুই হেডার বাইট আর টেলার বাইট তাহলে মোট ফোর বাইট ফোর বাইট ফাইলার এখন দেখো ফোর বাইটকে আবার কি করতে হবে বিট নিতে হবে তাহলে সাইডকে এই যে সাইডকে আট দিয়ে গুণ করলে বিট হয়ে যাবে সাইড আর বত্রিশ বিট এখন দেখো এখন এখন আমাদের আমাদের মোট ডাটা হলো আশি বাইট অথবা একশো বত্রিশ বাইট আমরা আশি বাইট দিয়ে চিন্তা করব তাহলে দেখো এক ক্লক সাইজ এক ব্লক সাইজ প্রেরক আশি বাইট
তাহলে 80 বাইট কি বিট নিতে 8 দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে 18 বিট তাহলে 640 এক ব্লক সাইজ মানে এক ব্লকের মধ্যে 80 থেকে 132 বিট বাইট আছে না চিত্রটা দেখানোর আগে তাহলে এই যে আমি একটা ব্লক পাঠাবো তাহলে একটা ব্লক পাঠাতে গেলে ওভার হেড হতো 32 বিট তাহলে 660 বিটের 40 বিটের মধ্যে 640 বিটের মধ্যে ওভার হেড বিট হলো 32 তাহলে ওকিং নিয়ম করে আমরা দেখাইছি সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনে 640 বিটে ওভার হেড বিট হলো 32 তাহলে ওকিং নিয়ম করি এক বিটে ওভারহেড বিট ওই যে ওকিং নিয়ম নিচে কত 640 উপরে 32 তাহলে 80,000 বিটের মধ্যে দেখো নিচে 80 একটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে কি হয় দেখো 60,000 বিট কয় বিট 60,000 বিট তাহলে মোট ডাটা কি হবে মোট ডাটা এই যে মোট ডাটা প্রকৃত ডাটা 80,000 মোট ডাটা 40,000 তাহলে আমরা পেয়ে গেছি এখন মোট ডাটা তাহলে 84,000 বিট ক্লিয়ার এটা বোঝা যাচ্ছে তো অঙ্কটা স্যার কত 8,000 8,000 কে সুরাজ দিয়ে ভাগ করো এত কল লাগে 8,000 কে সুরাজ দিয়ে ভাগ করো না 95.24 দেখি দেখি এখানে কি বলে এই ভেরি গুড তাহলে ঠিক আছে ওকে তাহলে এখানে বিষয় হচ্ছে না কথা বোঝা যাচ্ছে তো তাহলে এখানে দক্ষতা বেশি তাহলে দেখা যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে দক্ষতা বেশি ঠিক আছে আমরা প্রমাণ পেলাম তাহলে দেখো এবার কি এটা কি আছে এখানে একক কাজ প্রকৃতির ডাটা কাকে বলে এতক্ষণ বললাম প্রকৃতির ডাটা কি বলে একটু ইনপুট কিট ডাটা ইনপুট কিট যেমন এখানে প্রকৃত ডাটা 10 কিলোবাইট 10 কিলোবাইট আর মোট ডাটা কি কে বলতে পারে এটা তো অনেকবার বলছি এখানে মোট ডাটাটা কি একবার প্রথমে বলছিলাম এটা মোট ডাটাটা কি কেউ তো মনোযোগ নাই তোমাদের একটা অনুধাবন প্রশ্ন 5 কিলোবাইট বা 5 KB ডাটা আদান প্রদানের ক্ষেত্রে দেখাও যে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বেশি এই যে অঙ্কটা করলাম এই অঙ্কের আলোকে এটা তোমাদের কিন্তু আমি একদিন সময় দিলাম আমি যদি কালকে ক্লাস করে তুমি একদিন এটা এটা ভিডিও দেখে দেখে করে ফেলবা অবশ্যই পারবে চেষ্টা কিছু করতে হবে তখন তুমি ইউটিউবে ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিবেন আচ্ছা দেখি এখন তো ভিডিও করতে কষ্ট হয়ে যাবে আমার এমনি লেট হয়ে গেছে কাটাছিরা হবে জাম হলো হবে দেখছি ঠিক আছে দেবো এখন বাইরের কাজটা দেখো এই যে বাইরের কাজ 12 কিলোবাইট বা 12 KB ডাটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে দক্ষতা নির্ণয় করো এটা এখানে 12 কিলোবাইট দিলাম এরপরে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা সর্ব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ।